শিলচৰৰ বিভিন্ন শিক্ষানুষ্ঠান আৰু কাৰ্যালয়তো আজি বাগদেৱীৰ আৰাধনা কৰা হৈছে। পৰে পৰাই সকলো বিদ্যালয় মহাবিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীয়ে সমবেত হৈ মা সৰস্বতীৰ আশীৰ্বাদ বিচাৰিছে। শাৰী পিন্ধি ছাত্ৰীসকলে কৰিছে পেণ্ডেল হপিং। ইফালে শিলচৰ মালিনী বিলৰ প্ৰণৱানন্দ আন্তঃৰাষ্ট্ৰীয় বিদ্যা মন্দিৰত এখন ব্যতিক্ৰমী মা সৰস্বতীৰ প্ৰতিমা নিৰ্মাণ কৰি পূজা কৰা হৈছে। বিদ্যালয়ত কাঠৰ গুড়ি আৰু কাগজৰ দ্বাৰা নিৰ্মিত এই মূৰ্তিটো এতিয়া আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে। মূৰ্তিটো চাবলৈ ভিৰ কৰিছে ছাত্ৰ ছাত্ৰীয়ে। বিদ্যালয়ত কাগজ বহু পরিমাণে ব্যবহার করা হয়। ইফালে বিদ্যালয়খনত বিভিন্ন সময়ত কাঠৰ সামগ্রী বনোৱাৰ ফলত কাঠৰ গুড়ি জমা হৈছিল। হেহে সেই কাঠৰ গুড়ি আৰু ব্যবহৃত কাগজ দি ব্যতিক্রমী মা সরস্বতী প্রতিমা বনাই পূজা করা হৈছে শিলচৰৰ এই প্ৰণৱানন্দ আন্তঃৰাষ্ট্ৰীয় বিদ্যা মন্দিৰত। সবাইকে আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা আমার সরস্বতী পূজোর। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, যেটা বরাকভেলির মধ্যে প্রথম আন্তর্জাতিক স্তরের একটা বিদ্যালয়, আমরা দেবীর মূর্তির আরাধনা করেছি এবং পুজো করেছি, পুজো আরতি হয়েছে, ঢাক ঢোল বাজানো হয়েছে, সব কিছুই হয়েছে। এখানে দেবীর মূর্তিও যেটা আমরা তৈরি করেছি সেটা প্রাঙ্গণে আমরা তৈরি করেছি। প্রত্যেক বছর আমাদের সাগর রায় মহোদয়, যিনি একজন বিশিষ্ট শিল্পী এবং স্কুলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন, উনার নির্দেশনায় বিগত বছরগুলোতেও আমরা মায়ের মূর্তি এখানে গড়েছি। এবছর আমরা একটা ব্যতিক্রমী জিনিস ভাবলাম, সেটাতে একটা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমেই দেখি যে কাগজের ব্যবহার তো আছে, তো কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোও আমাদের বেশ মাত্রায় আমরা পাই। সেই কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে আর কাঠের গুঁড়ো, যেগুলো আমাদের বিদ্যালয়ের কোনো কোনো কাজের সময় ইউজ হয়, এটা ওয়েস্ট প্রোডাক্ট আমরা বিভিন্নভাবে আমরা ফেলে দিই, এইটাকে এইটার প্রিজারভেশন করা হয়েছে এবং এই মূর্তির নির্মাণ করা হয়েছে। নমস্কার, আমার নাম সাগর রায়, আমি স্কুলে আর্ট টিচার হিসাবে 2019 থেকে কাজ করছি। তো যে সময় স্কুলে স্কুলে ঢুকেছিলাম, তখন আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে প্রতি বছর এই সরস্বতী পূজা আমরা তো বাইরে থেকে আগে মূর্তি কিনি, তুমি একটা কিছু বানাও। তো আমরা প্রথম মাটি দিয়ে স্কুলেই, স্কুলের মাটি বা সরঞ্জাম দিয়ে আমরা স্কুলের প্রাঙ্গণ থেকে মূর্তি বানানো শুরু করেছিলাম 2019-এ। এই বছর চিন্তা করলাম যে প্রতি বছরই তো মাটিতে দিয়ে গড়া হয়, তাহলে এবার একটু অন্য কিছু ব্যতিক্রমিক চিন্তা করাও। তাই ওই এবার নিউজ পেপার, কাঠের গুঁড়া এগুলা দিয়ে এইবার মূর্তিটা তৈরি হয়েছে। আর আমার ইনস্ট্রাকশনে স্টুডেন্টরা কাজ করেছে আর ওরা সুন্দরভাবেই কাজ করেছে। আর এইভাবেই জিনিস যে এইবারের ঠাকুর আমরা পূজা করতে পেরেছি।